মাছ, বাটা মাছ, এটা সজনে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। কি সজনে ডাটা নেই মনে হচ্ছে, শুধু আলু দিয়েই ঝোল করে দেবো। গরমে এইসব মাছ, আর এখন এইসব সিজনে তো এইসব খাওয়াই উচিত, কিন্তু আমার ভালো লাগে না। আমি জ্যান্ত এইসব মাছ, পুকুরের কোনো মাছ আমি পছন্দ করি না, সমুদ্রের মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার। এইভাবে আসিস না এখানে, বাবা তোর ফিগারে এখানে দাঁড়িয়ে থাকবে সঙ্গের মতন। এই একজন বসে আছে এখানে, আমার মেরি সোনা, মাছটা মনে হচ্ছে খুব ভালো হবে। দেখো তেলটা দেখো পুরো সাদা, আমি আগে তো মাছ কাটতেই পারতাম, এখনও খুব কমই কাটি। যখনই বাজারে যাওয়া হয় মাছ কেটেই নিয়ে আসা হয়, কিন্তু এইসব ছোটো ছোটো মাছগুলো না কেটে দিতে চায় না, এইসব ছোটো ছোটো মাছগুলো নিজেকেই বাড়িতে কেটে নিতে হয়। এই মাছ, চারাপোনা মাছ, ট্যাংরা মাছ, এগুলো আমি নিজে বাড়িতেই কেটে নিই। একটু গাড়ির আওয়াজ এখানে, এই ছাদে ভিডিও করতে আসাটা হয় না, পাশে রাস্তা তো, রাস্তা দিয়ে অনবরত গাড়ি যাচ্ছে। বটিটার একদম ধার কমে গেছে, আটটা মাছ হয়েছে। শরীরটা একদম ভালো নেই, পিঠের কোকসার মধ্যে এমন ব্যথা লেগেছে না, মানে উঠতে বসতে পারছি না, ভীষণ শরীরটা খারাপ। দুদিন ধরে ওষুধ খাচ্ছি, এত শরীরটা চুপ করে শুয়ে থাকে, কিছু ভালো লাগছে না। একদম ধার না থাকলে বলো পেটটা কেটে শান্তি পাচ্ছি না, পেট থেকে যে তেলটা বার করবো, বটিতে একদম ভালো ধার নেই। আমার আগের বটিটাতে খুব ভালো ধার ছিল, এই বটিটাতে ধার দিতে হবে একদম, কোনো কিছু কেটে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি কাজের সময় না কাটলে হয় বলো তো। Thank you.
আর দুটো কাটলেই হয়ে যাবে। জ্যান্ত মাছ তো, কানকোগুলো ফেলছি না, থাক। বাজারে যখন দেখি না কাটা, ওরাও এই জ্যান্ত মাছের কানকোগুলো ফেলে না, আর বিশেষ করে ছোট ছোট মাছগুলো, এই জন্য আমিও আর ফেললাম না। বাড়িতে মাছ কাটলে কি বলতো, আঁশগুলো আর পরে ছাড়াতে হয় না, কিন্তু দোকান থেকে কাটিয়ে নিয়ে আসলে কী হয় বলতো, ওরা আঁশটা ভালো করে ছাড়িয়ে দেয় না, সেই আঁশটা খুব অনেকটা সময় ধরে নিজেকে বাড়িতে পরিষ্কার করতে হয়। এই দেখো পেটটা কাটছি, তো বটিতে ধার হলে একটুখানি ছোঁয়ালেই কেটে যেত, এটা কতবার কাটতে হচ্ছে, তারপরে ভীষণ অসুবিধা হচ্ছে। এবার বেরোলো তেলটা, কতগুলো মাছে তো পিত্তিটাই গেলে গেল পেটটার জন্য, এই অসুবিধার জন্য কাটতেই পারছি না। আমার মেরি সোনা এসছে, দেখো যেখানে যাব, পুজো করতে বসবো সেখানেও বসবে, তুলসীতলায় জল দেবো সেখানে গিয়ে যাবে, সমস্ত কাজে ও আগে যাবে, আমার আগে ও পৌঁছে যাবে। দেখো বসে আছে, শরীরটা ওরও ভালো না, কদিন ধরে একদম কিচ্ছু খাওয়া দাওয়া করছে না, কিচ্ছু খাচ্ছে না, শুধু দুনিয়ার মুড়ি চানাচুর বিস্কুট নিমকি এইসব খায়। আর তুমি যদি খাও, ও তোমার সামনে যদি কেউ ওরকম গিয়ে হা করে মুখে তাকিয়ে থাকে, তাহলে কি তুমি না দিয়ে পারবে বলো? এই যে ছোনাটা ছোনাটা না 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 না, এই দেখো দেখো বসে বলল, এই গুনে গুনে কতগুলো মাছ হয়েছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মাছ হয়েছে, দুনো আটটা মাছ হয়েছে, হয়ে যাবে। এর ছেলের জন্য একটু চিকেন আনবো, হয়ে যাবে। এই যে বটিটা দেখেছো, এই জায়গাটা একদম ধান নেই, হাত দিলেও হাত ও আঙুলও মনে হয় কাটবে না, জোর করে জোর করে কি কাটা যায়? বটির নিজস্ব ধান না থাকলে জোর করে কতক্ষণ কাটা যায় বলো? আমার মুখটা কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না, আলো বিপরীত সাইড হয়ে গেছে, কিন্তু কিছু জায়গা পাচ্ছি না যে কোন জায়গাটা রাখবো ফোনটা, এখানটাতে রেখে ভিডিওটা করলাম। চলো টাটা।